ভালো ছেলেরা অলওয়েজ ভালোই বলে। আচ্ছা, প্রিয় দর্শক, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। বুধবার 10 জানুয়ারি সন্ধ্যায় ছিল তার গায়ে হলুদের অনুষ্ঠান। এই অভিনেত্রী সত্যি কি বিয়ের পিঁড়িতে বসেছেন? অভিনেত্রীর বিয়ের খবরটি নিশ্চিত করেছেন তার বন্ধু ও অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর। জানা গেছে বেশ কিছুদিন ধরে প্রেম করছিলেন আবু সাঈদ রানা ও মৌসুমী হামিদ। তাদের প্রেমের সম্পর্ক বিয়ে অবধি নিতে দুজনেই পারিবারিক সম্মতি আদায় করেছেন। শুক্রবার 12 জানুয়ারি তাদের বিয়ে সম্পূর্ণ হবে বলে জানা গেছে। মৌসুমী হামিদের বর ঢাকার ছেলে আবু সাঈদ রানা। তিনিও বিনোদন মাধ্যমের সঙ্গে জড়িত, তবে তিনি ক্যামেরার পেছনে কাজ করেন। প্রিয় দর্শক, বিয়ে প্রসঙ্গে মৌসুমী হামিদ বা রানা কেউই মুখ খোলেননি। তবে বুধবার দিবাগত রাতে তাদের গায়ে হলুদের কয়েকটি ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ছবির সূত্র ধরে কথা হয় মৌসুমীর ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু অভিনয় শিল্পীর সঙ্গে। তারা বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সাথে আরও জানা যায় অভিনেত্রীর পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুদের নিয়ে বিয়ের আয়োজন সারছেন। বিয়ের পর দেশের বাইরে হানিমুনে যাওয়ার কথা রয়েছে তাদের। প্রসঙ্গত, মৌসুমী হামিদ একজন বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী। তার জনপ্রিয়তা বাড়তে থাকে 2010-এর লাক সেলেনায় সুপারস্টারে রানার্স আপ হওয়ার পর থেকে। তারপর থেকেই অনেক টিভি শো যেমন লাভ র্যাক্টাঙ্গেল, ভালোবাসার চতুষ্কোণে, রেডিও চকলেট এবং আরও অনেক ক্ষেত্রে অংশগ্রহণ করেছেন। 2013 সাল থেকেই হামিদ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল অনন্য মামুনের ব্ল্যাকমেইল, শাফিউদ্দিনের ফুল লেন্থ লাভ স্টোরি 2 এবং শামীম আহমেদ জোয়ানের মেন্টাল।